পূজোর শুরু বলা যেতে পারে। তো আমার তরফ থেকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের। আর আজকের শুভ দিনে আমি একটি রেসিপি বানাবো, আর সেটি হচ্ছে নারকেলের নাড়ু। তো পূজোর সময় অনেকেই নারকেলের নাড়ু করে থাকেন, আজকে আমি সেটি করে দেখাবো আমার স্টাইলে। তো চলুন আজকে এই রেসিপিটি শেয়ার করছি আপনাদের সাথে। সবাই নারকেলের নাড়ু তৈরি করতে জানেন, কিন্তু আমি কিভাবে করছি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে খুব সিম্পল ভাবে। আর গুড়ের নাড়ু করছি, তো সেটাই ভাবলাম আজ আমি প্রায় অনেকদিন পরে নারকেলের নাড়ু বানাচ্ছি। শাড়ি পরে নিয়েছি যেহেতু আজকে মহালয়া শুভ দিনে, তো একটা হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর নাড়ুটা বানাবো, তো এটাই শেয়ার করবো। ভাবলাম কিছু একটা রেসিপি আছে শুভ দিনে দিই, তো নারকেল, এই যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এটা দুটো নারকেল রয়েছে এখানে, এখানে দুটো নারকেল রয়েছে। আর দুটো নারকেলে আমি দিচ্ছি 250 গ্রাম মতো গুড়, 250 গ্রাম মতো গুড় অ্যাড করব। আর কিছুই লাগবে না, গুড়ের নাড়ু বানানো খুব সিম্পল। নারকেলটা দিয়ে নিয়েছি, এবার যেটা করব এর সাথে আমি গুড়টাও অ্যাড করে দেবো। নাড়তে হবে, আর পাক হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। তো পাক হয়েছে সেটা কি করে বুঝবো সেটা দেখাবো আমি। আসলে গুড়টা ফ্রিজে ছিল, তো তাই মেল্ট হতে এতটা টাইম লেগে গেল, নাড়তেও কষ্ট হচ্ছে। ফ্রিজে রেখেছিলাম, এবার কিছুই না, যে মিডিয়াম আছে গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়েছি, মিডিয়াম আছে আমি এটাকে জাল দিয়ে নেব। এখন শুধু নাড়তেই হবে, নাড়া ছাড়া কোনো কাজ নেই, যাতে কলা না লেগে যায়। আমার তো শাড়ি পরাই হয় না, অফিস থাকে বাচ্চাকে সামলাতে গিয়ে, আজকে ভাবলাম একটু শাড়ি পরি। শাড়ি পরলে মানে পরতে গেলে বোঝা যায় এটার ব্লাউজ নেই, এটার মানে সেট কোনো গয়না নেই, মানে এরকম বোঝা যায়। আর পুজো আসছে তো, তাহলে এখন মানে আমি বুঝতে পারবো আমার কি কি আছে আর কি কি নেই। বিজয়া দশমীতে বাড়িতে যখন অতিথিরা আসেন তখন নিমকি আর নাড়ু এই দুটো খুব চলে। নিমকিটা বানাতে পারবো কিনা জানি না, তো নাড়ুটা বানালাম তাই শেয়ার করলাম আপনাদের সাথে। ভাবলাম একটা রেসিপি করবো আর আপনাদের শেয়ার করবো না, তা তো হতে পারে না। আজ অনেকদিন বাদেই কিন্তু নারকেলের নাড়ু বানাচ্ছি আমি, টাইম পায় না, প্রায় 2 বছর পর বানাচ্ছি ভাবুন। তাই জন্য ইচ্ছে হলো একটু শেয়ার করি আপনাদের সাথে। আমার প্রায় হয়ে গেছে, এভাবে আপনারা একটু দেখে নিতে পারেন, এই যে একটু নিয়ে দেখুন, এই যে গোল হয়ে যাচ্ছে। আর দেখুন কড়াই থেকে কিভাবে ছেড়ে আসছে নারকেলটা, তার মানে হয়ে গেছে। একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি, গরম গরমই নাড়ু আমার বেঁধে নেয় আর কি। আর একটু জল নিয়ে নেয় যাতে হাতে তাপটা না লাগে, আমি এখানে একটু জল নিয়ে নিয়েছি। বাবা ভালো গরম আছে,
এভাবে সব বেঁধে নিতে হবে। বা হাত ডান হাতও করা যেতে পারে, তাহলে গরমটা কম লাগবে। এই যে গরম তো, এভাবে আমি সবকটা নাড়ু বেঁধে নেব। অনেকটা ক্যাডবেরি ক্যাডবেরি টেস্ট হয় তো মহালয়ার দিনে। আজকে এই মহালয়ার শুভ দিনে আমি নারকেলের নাড়ু বানিয়ে পুজোটাকে আমি উদ্বোধন করলাম। আজ থেকে পুজো শুরু। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। Thank you.